অসহায় চোখে যেন দীর্ঘশ্বাস আর চাপা আর্তনাদ। কার কাছে দেবেন নালিশ, কে শুনবে এই ভিটে মাটি হারা অসহায় মানুষের কথা? দানব রিমাল চোখের সামনে কেড়ে নিয়েছে বেঁচে থাকার শেষ সম্বল। দুদিন ধরে ভাঙা ঘরের পাশে বাঁধের উপরেই রাত কাটাচ্ছেন বেঁচে থাকার লড়াই করে যাওয়া শত শত লোকজন। আমার নাতি বেল্লাল, হ্যাঁ, তার বাবার নাম ওহাব আলী। সে ঘর দুয়ার সমস্ত সব কিছু ফেলাই দিয়েছে, পুষ্কুনিতে নিয়ে ফেলাইছে। তার নাই কিছু, তার বাচ্চা কাচ্চা নিয়ে তারা কান্দাকাড়ি করতে আছে। এখন বর্তমানে তারা সাইক্লোনে আছে, খুবই কষ্টের ভিতরে আছে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাছিড়া বলেশ্বর নদীর পাড়ে নার্গিস আক্তারের চোখ পেয়ে কেবলই ঝরছে জল। রাতভর তাণ্ডব চালানো রিমাল যেন সব কেড়ে নিয়েই শান্ত হয়েছে। শুধু নার্গিস আক্তার নয়, আরো অনেকেরই ভেসে গেছে তিল তিল করে জমানো শেষ আশ্রয়স্থলটুকু। এক দুর্বিষহ জীবন নিয়ে বর্তমানে এভাবেই বেঁচে আছে এই এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, উপড়ে গেছে বহু গাছ, এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকার। রিমালের তাণ্ডব কেটে গেলেও রোববার দুপুর থেকে মঙ্গলবার সারাদিন জোয়ারের পানিতে প্রায় এই উপজেলার 25 কিলোমিটারের বেশি বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকশো গ্রাম। এছাড়া প্রায় 600 কাঁচা বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে, গাছের নিচে চাপা পড়েছে শত শত ঘর বাড়ি। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে এখনো বিদ্যুৎ সেবা দিতে পারছে না 10,000-এর বেশি মোবাইল টাওয়ার। রাস্তার দুপাশে গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎবিহীন ভোগান্তিতে রয়েছে লাখ লাখ পরিবার। এর বেশিরভাগ প্রভাব পড়েছে দক্ষিণের জেলাগুলোতে। বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা সহ আরও বেশ কয়েকটি জেলার মানুষ বর্তমানে দিন পার করছেন বিদ্যুৎহীন। নুসরাত জাহান কোলি, কালবেলা।